সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর একটি অ্যাডভেঞ্চার করভাস। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় পূজা বার্ষিকী আনন্দমেলায় 1379 বঙ্গাব্দে, অর্থাৎ 1972 খ্রিস্টাব্দে। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে করভাস। ১৫ আগস্ট। পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল, সেটাকে আমি 100 ওপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। একবার এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসল যে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। দুপুরবেলা সবেমাত্র আমি স্কুল থেকে ফিরছি, মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছেন, এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। আমরা কোনো কম্পন টের পাইনি, কিন্তু পরের দিন কাগজে বেরোল সিসমোগ্রাফ যন্ত্রে সত্যি নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে, কিন্তু অন্যান্য 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি। আরেকটা কারণ অবশ্যই আমার বেড়াল নিউটন। নিউটন পাখি পছন্দ করে না, আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না। সম্প্রতি বয়সের জন্যই বোধহয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে। সেই কারণেই আমার ল্যাবরেটরিতে আবার কাক চড়ুই শালিক ঢুকতে আরম্ভ করেছে। আমি সকালে তাদের খেতে দিই, সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানলার বাইরে জটলা করে। প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি, আরো বিস্ময়কর। একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে স্তম্ভিত হতে হয়। একজন মানুষকে কিছু খড়কুটো দিয়ে যদি ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয়, আমার বিশ্বাস সে কাজটা সে আদৌ করতে পারবে না, কিংবা যদি বা পারে তো মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। অস্ট্রেলিয়াতে ম্যালি ফাউল বলে একরকম পাখি আছে যারা মাটিতে বাসা করে। বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে তৈরি একটা ঢিপি, আর তার ভিতরে ঢোকার জন্য একটা গর্ত। ডিম পাড়ে বাসার ভিতরে, কিন্তু সে ডিমে তা দেয় না। অথচ উত্তাপ না হলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না। উপায় কি? উপায় হলো এই যে ম্যালি ফাউল কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফ্যারেনহাইটের 1 ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না। তা বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন। আরো রহস্য, গ্রিব নামক পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়, কেন তা কেউ জানে না। আবার এই একই গ্রীব পাখি জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে। এছাড়া যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা, ইগল বাজের শিকার ক্ষমতা, শকুনের ঘ্রাণ শক্তি, অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা, এসব তো আছেই। এই কারণেই কিছুদিন থেকে পাখির পিছনে কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছা করছে। তার সহজাত বুদ্ধির বাইরে
তাকে কত দূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায়। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যায় কি? এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে এ কাজটা হতে পারে? 20 সেপ্টেম্বর, আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলেছে। আমি সহজ পথে বিশ্বাসী, আমার যন্ত্র তাই হবে জলের মতো সহজ। দুটি অংশে হবে এই যন্ত্র, একটি হবে খাঁচার মতো, পাখি থাকবে সেই খাঁচার মধ্যে, খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশের। এই অংশটি থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। এই এক মাস আমার ল্যাবরেটরির জানলা দিয়ে খাদ্যের লোভে যেসব পাখি এসে ঢুকেছে সেগুলোকে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি। কাক, চড়ুই, শালিক ছাড়া পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলি ইত্যাদিও মাঝে মাঝে আসে। সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা একটা কাক। দাঁড় কাক নয়, সাধারণ কাক। কাকটা আমার চেনা হয়ে গেছে। ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, সেটা থেকে তো চেনা যায়। তাছাড়া হাবভাবও অন্য কাকের চেয়ে বেশ একটু অন্য রকম। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের ওপর আঁচড় কাটতে আর কোনো পাখিকে দেখিনি। কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হকচকিয়ে গেছি। আমি আবার যন্ত্র তৈরির কাজ করছি, এমন সময় একটা খচখচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখি কাকটা একটা আধ খোলা দেশলাইয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বার করে তার মাথাটা বাক্সের পাশটায় ঘষছে। আমি বাধ্য হয়ে হুস হুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম। কাকটা তখন উড়ে গিয়ে জানলায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করল, যেটার সঙ্গে কাকের স্বাভাবিক কা কা শব্দের কোনো সাদৃশ্য নেই। হঠাৎ শুনে মনে হবে যেন কাকটা বুঝি হাসছে। যেরকম চালাক পাখি, আমার পরীক্ষার জন্য একে ব্যবহার করতে পারলেই সবচেয়ে ভালো হবে। দেখা যাক কতদূর কি হয়। 27 সেপ্টেম্বর, আমার অর্ণেথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। কাকটা সকালেই আমার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে এ জানলা ও জানলা লাফিয়ে বেড়াচ্ছিল। যন্ত্রটা টেবিলের উপর রেখে যেই তার দরজা খুলে দিলাম, অমনি কাক দিব্যি লাফাতে লাফাতে এসে তার ভিতরে ঢুকে পড়ল। এ থেকে এটাই অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল। প্রথমে কিছুটা ভাষা জ্ঞান হওয়া দরকার, না হলে আমার কথা বুঝতে পারবে না। তাই সহজ বাংলা দিয়ে শুরু করেছি। আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না। শেখাবার বিষয় সমস্তই আগে থেকে রেকর্ড করা, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিষয়, প্রত্যেকটার আলাদা নম্বর দেওয়া। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যায়। কাকের মতো ছটফটে পাখির পক্ষে এটা যে কত অস্বাভাবিক সে তো বুঝতেই পারছি। নভেম্বর মাসে চিলির রাজধানী স্যান্টিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স আছে। মিনেসোটাতে আমার পক্ষী বিজ্ঞানী বন্ধু রিউফাস গ্রেনফেলকে একটা চিঠি লিখে দিয়েছি। যদি আমার বায়স বন্ধুটি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা আয়ত্ত করতে পারে, তাহলে ওকে সঙ্গে নিয়ে গিয়ে সম্মেলনে ডেমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা দেওয়া চলতে পারে। 4 অক্টোবর, করভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি। নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো,
এখন দেখছি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়। এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনছি। তবে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না, অর্থাৎ করভাসকে দিয়ে কথা বলানো চলবে না। তার বুদ্ধির পরিচয় তার কাজেই প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস। করভাস এখন ইংরেজি শিখছে, বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন হবে। ওর ট্রেনিংয়ের সময় হলো সকাল 8টা থেকে 9টা। দিনের বেলা বাকি সময়টা ও আমার ঘরের আশপাশেই ঘোরাফেরা করে। সন্ধ্যা হলে এখনো রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। নিউটন দেখছি করভাসকে দিব্যি মেনে নিয়েছে। আজকে যে ঘটনাটা ঘটল তারপরে সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। ব্যাপারটা ঘটল দুপুরে। নিউটন আমার আরাম কেদারাটার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। করভাস কোথায় যেন উধাও, আমি খাতায় নোট লিখছি। এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানলার দিকে চেয়ে দেখি করভাস ঘরে ঢুকেছে, তার ঠোঁটে একটি সদ্য কাটা মাছের টুকরো। সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানলায় ফিরে গিয়ে বসে বসেই ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগল। গ্র্যানফেল আমার চিঠির উত্তর দিয়েছে, লিখেছে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নিমন্ত্রণ পাঠানোর বন্দোবস্ত করছে। আমি অবশ্যই যেন কাক সমেত যথাসময়ে স্যান্টিয়াগোতে গিয়ে হাজির হই। 20 অক্টোবর, 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয়, করভাস তার উপর দাঁড়িয়ে লেখে। ওর নিজের নাম ইংরেজিতে লিখল, CORVUS, করভাস। সহজ যোগ বিয়োগ করতে পারছে, ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞেস করলে লিখতে পারছে, আমার পদবি লিখতে পারছে। 3 দিন আগে মাস বার তারিখ শিখিয়ে দিয়েছিলাম, আজকে কি বার জিজ্ঞেস করাতে পরিষ্কার অক্ষরে লিখল FRIDAY, ফ্রাইডে। করভাসের খাওয়ার ব্যাপারেও বুদ্ধির পরিচয় পেয়েছি। আজ একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর আরেকটাতে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রেখেছিলাম। ও রুটির টুকরোগুলো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। 22 অক্টোবর, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ একটা কান ফাটানো বাজ পড়ার শব্দ শুনে জানলার কাছে গিয়ে দেখি আমার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকের কোলাহল। এ তল্লাটে যত কাক আছে সব ওই মরা গাছটায় জড়ো হয়ে হাল্লা করছে। আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম। সে ফিরে এসে বলল, বাবু একটা কাক মরে পড়ে আছে গাছটার নিচে, তাই এত সেল্লাসেল্লি। বুঝলাম বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্য, করভাস আমার ঘর থেকে বেরোবার কোনো রকম আগ্রহ দেখালো না। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বারস লিখে চলেছে, 2, 3, 4, 5, 7, 11, 13. 7ই নভেম্বর, করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি ফরমাশ খাটানোর নানা রকম উদাহরণ পাওয়া যায়, কিন্তু করভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই।
অর্ণেথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়ে যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায়, করফাস তা শিখে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনার থেকে জেগে উঠেছে সেটাকে বলা চলে মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স, যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে। স্যান্টিয়াগো যাব বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিলাম। গোছানো শেষ হলে পর বাক্সের ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখি করভাস সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। কাল গ্র্যানফেলের আরেকটা চিঠি পেয়েছি, ও স্যান্টিয়াগো পৌঁছে গেছে। পক্ষীবিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে আছে। এর আগে এইসব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতাই হয়েছে, জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতা কখনো হয়নি। গত দু মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি, সেটাই হবে সম্মেলনে আমার পেপার। প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে করফাস। দশই নভেম্বর, দক্ষিণ আমেরিকা যাবার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি। একটিমাত্র ঘটনায় লেখার আছে, বাড়ি থেকে যখন রওনা হব তখন করভাস হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটফটানি আরম্ভ করেছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করল। দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। করভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি, যে আবহাওয়া করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক। খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া বজায় রাখার ব্যবস্থা করেছি। খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছি। প্লেনের যাত্রীদের মধ্যে কেউই বোধহয় এর আগে কখনো পোষা কাক দেখেনি। করভাস তাই সকলেরই কৌতূহল উদ্রেক করছে। তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি, ব্যাপারটা গোপন রাখতে চাই অনুমান করেই বোধহয় করভাসও সাধারণ কাকের মতোই ব্যবহার করছে। চোদ্দই নভেম্বর, হোটেল এক্সেলসিয়র, স্যান্টিয়াগো, রাত ১১টা। দুদিন খুব ব্যস্ত ছিলাম তাই ডায়েরি লেখার সময় পাইনি। আগে আমার বক্তৃতার কথাটা বলিনি, তারপর এই কিছুক্ষণ আগের চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে। এক কথায় বলা যায় করভাস সহ আমার বক্তৃতাটা হয়েছে, another feather in my cap। লেখাটা পড়তে লেগেছিল আধ ঘন্টা, তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চলল এক ঘন্টার উপর। আমি মঞ্চে উঠেই করভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের উপর ছেড়ে দিয়েছিলাম। প্রকাণ্ড লম্বা মেহগনি টেবিল, তার পিছনে লাইন করে সম্মেলনের কর্তৃপক্ষরা বসে আছেন। আমি একপাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ পড়ছি। পড়া যতক্ষণ চলল ততক্ষণ করভাস এক পাও নড়েনি। তার একপাশে ঘাড় কাত করার ভঙ্গি ও মাঝে মাঝে মাথা উপর নিচ করা থেকে মনে হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং কথা বুঝতেও পারছে। বক্তৃতা শেষ হবার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি
করভাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে তাল মিলিয়ে টেবিলের ওপর থুকে চলেছে। ডেমনস্ট্রেশনের সময় অবশ্যই করভাসের কোনো বিরাম ছিল না। গত দু মাসে সে যা কিছু শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের তাক লাগিয়ে দিয়েছে। সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তা কেউ কল্পনাই করতে পারেনি। এখানকার কাগজ কোরিয়ারে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে এর মধ্যেই করভাসের খবর বেরিয়ে গেছে। শুধু বেরিয়েছে নয়, প্রথম পাতায় প্রধান খবর হিসেবে বেরিয়েছে, আর তার সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে করভাসের একটা ছবি। মিটিং এর পর গ্র্যান্ডফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। জনবহুল মনোরম আধুনিক শহর, পূব দিকে অ্যান্ডিজ পর্বতশ্রেণী, চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক ঘোরার পর কোভারুবিয়াস বললেন, সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি, তার মধ্যে আজ বিকেলের ব্যাপারটায় আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন তোমাদের খাতিরে। ইনি আর্গাস নামে পরিচিত। এর বিশেষত্ব হচ্ছে এই যে ইনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন। ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, তাই আমি আর গ্র্যান্ডফেল আজ বিকেলে এখানকার প্লাজা থিয়েটারে আর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। লোকটা নানা রকম পাখি ব্যবহার করে সেটা ঠিকই, হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, তিন হাত লম্বা সারস, এক ঝাঁক হামিংবার্ড, এই সবই কাজে লাগায় আর্গাস, এবং বোঝাই যায় যে সবকটি পাখিকেই সে বেশ দক্ষতার সঙ্গে কাজ শিখিয়ে নিয়েছে। বলা বাহুল্য, এই কাজের কোনোটাই আমার করভাসের কৃতিত্বের ধারে কাছেও আসে না। সত্যি বলতে কি, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে। টিয়া পাখির মতো নাক, মাঝখানে সিঁথি করা, টান করে পিছনে আঁচড়ানো নতুন গ্র্যামোফোন রেকর্ডের মতো চকচকে চুল, চোখে মাইনাস পাওয়ারের চশমা, তার কাঁচ এত পুরু যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়, লম্বায় লোকটা ছ ফুটের ওপর, চকচকে কালো কোটের আস্তিনের ভিতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে। সেই হাতের বিভিন্ন ভঙ্গিমাই দর্শকদের সম্মোহিত করে রাখে। জাদু খুব উঁচু দরের না হলেও জাদুকরের চেহারা ও হাবভাব দেখেই প্রায় পয়সা উঠে আসে। আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্র্যান্ডফেলকে পরিহাস ছলে বললাম, আমাদের যেমন আর্গাসের ম্যাজিক দেখানো হলো, আর্গাসকে তেমনই করভাসের খেলা দেখাতে পারলে মন্দ হতো না। রাত নটায় ডিনার ও তারপরে অতি উপাদেয় চিলিয়ান কফি খেয়ে গ্র্যান্ডফেলের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেমাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। আমি একটু অবাক হয়ে অন্ধকারেই রিসিভারটা তুলে কানে দিলাম। সিনিয়র শঙ্কু? হ্যাঁ, আমি রিসেপশন থেকে বলছি। আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। একটি ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আমি বাধ্য হয়েই বললাম যে আমি ক্লান্ত, সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে আমাকে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হয়। নিশ্চয়ই কোনো রিপোর্টার হবে, এর মধ্যেই চারজন সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে এবং তারা যে সব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মেজাজের মানুষকেও রীতিমতো অসহিষ্ণু হয়ে পড়তে হয়। একজন সরাসরি জিজ্ঞেস করলেন, ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয় তেমনই কাককেও হয় কিনা। রিসেপশনিস্ট লোকটির সঙ্গে কথা বলে বলল,
সিনিয়র শঙ্কু, ভদ্রলোক বলছেন তিনি 5 মিনিটের বেশি সময় নেবেন না, সকালে ওর একটা অন্য এঙ্গেজমেন্ট রয়েছে। বললাম, যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক? আগে না, ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাস। নামটা শুনে বাধ্য হয়েই ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো। বিছানার পাশে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। 3 মিনিট পরে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে যাকে সামনে দেখলাম তাকে স্টেজে 6 ফুট বলে মনে হয়েছিল, এখন বুঝলাম তিনি 6.5 ফুটেরও বেশি লম্বা। সত্যি বলতে কি, এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি। বিলিতি কায়দায় সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা রয়ে গেলেন। ভদ্রলোককে ঘরে আসতে বললাম। স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন, তবে এই স্যুটের রঙও কালো। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে কোরিয়ারে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ। আর্গাস চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম, যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আর্গাস নামক একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি, যার সর্বাঙ্গে ছিল 1000 চোখ। একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই। আর্গাস মৃদু হেসে বললেন, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে মনে পড়ছে নিশ্চয়ই? আমি বললাম, হ্যাঁ, গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন, সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে, কত পাওয়ার আপনার চশমার? -20, তবে তাতে কিছু এসে যায় না, আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আর্গাস। কিন্তু সে হাসি ফুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থাতেই থেকে গেলেন। তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে। কর্ভাস ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জাদুকরের অট্টহাসিতেই বোধহয় তার ঘুমটা ভেঙে গেছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটির দিকে। আর্গাস মুখ হাঁ অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচাটার দিকে এগিয়ে গেলেন। তারপর মিনিট খানেক ধরে কর্ভাসের দিকে চেয়ে বললেন, আজ সন্ধ্যার কাগজে এর বিষয় পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি। আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি। আমি পক্ষী বিজ্ঞানী নই, কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। তারপর বললেন, বেশ, বুঝতে পারছি আপনি ক্লান্ত, কিন্তু তা অনুরোধ করছি, যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন, একবার যদি ওর বুদ্ধির একটু নমুনা। আমি বললাম, শুধু আমি ক্লান্ত নই, আমার পাখিও ক্লান্ত। আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি, বাকিটা নির্ভর করবে আমার পাখির মেজাজের ওপর। আমি ওকে জোর করে ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করাতে চাই না। বেশ তো, তাই হোক। খাঁচার দরজা খুলে দিলাম। কর্ভাস বেরিয়ে এসে ডানার 3 ঝাপটায় আমার খাটের পাশে টেবিলটা এসে ঠোঁটের এক অব্যর্থ ঠোকরে ল্যাম্পটা নিভিয়ে দিল। ঘর এখন অন্ধকার। জানালা দিয়ে রাস্তার উল্টো দিকে
হোটেল মেট্রোপোলের জলা নেভা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করছে। আমি চুপ। করভাস ডানা ঝটপটিয়ে ফিরে গিয়ে খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল। আর্গাসের মুখের উপর সবুজ আলো নিয়নের তালে তালে জ্বলছে নিভছে। তার সোনার চশমার পুরু কাঁচের ভিতর সাপের মতো চোখ সবুজ আলোয় আরও বেশি সাপের মতো মনে হচ্ছে। বেশ বুঝতে পারছি সে অবাক, হতভম্ব। বেশ বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করল সেটা আর্গাসের বুঝতে বাকি নেই। করভাস এখন বিশ্রাম চাইছে, সে চায় না ঘরে আলো জ্বলে। সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। আর আর্গাস তার সরু গোঁফের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসে শব্দ উচ্চারিত হল, ম্যানিফিকো, অর্থাৎ চমকপ্রদ, অসামান্য। সে তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করেছে। লক্ষ্য করলাম তার নখগুলোর অস্বাভাবিক রকম লম্বা ও চকচকে। বুঝলাম সে নখে নেল পালিশ মেখেছে, রুপোলি পালিশ। তার ফলে মঞ্চের স্পষ্ট লাইটে আঙুলের খেলা জমে ভালো। সেই রুপোলি নখে এখন বার বার বাইরের সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে। আই ওয়ান্ট দ্যাট ক্রো, ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে আর্গাসের কথা এলো। এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমার সঙ্গে। কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়ছে, কিন্তু আসলে আর্গাসের কণ্ঠস্বরে ছিল অনুনয়। আই ওয়ান্ট দ্যাট ক্রো, আবার বলল আর্গাস। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম। এখন কিছু বলার দরকার নেই, আরো কি বলতে চাই লোকটা দেখা যাক। আর্গাস এতক্ষণ জানালার দিকে চেয়েছিল, এবার সে আমার দিকে দৃষ্টি ফেরাল। ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকার আর সবুজ আলোর খেলা। এও যেন একটা ভেলকি, লোকটা এই আছে এই নেই। আর্গাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠল, সেগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে। আমাকে দেখো প্রফেসর, আমি আর্গাস, বিশ্বের সেরা জাদুকর। দুই আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে, ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি, রোম, মাদ্রিদ, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোম, টোকিও, হংকং। আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে, কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আরো সহস্র গুণে বেশি চমকপ্রদ হবে, কি সে জানো? ইফ আই গেট দ্যাট ক্রো, দ্যাট ইন্ডিয়ান ক্রো, ওই পাখি আমার চাই প্রফেসর, ওই পাখি আমার চাই, আমার চাই, আমার চাই। আর্গাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে, আঙুলগুলোকে সাপের ফনার মতো দোলাচ্ছে।
নখগুলো সবুজ আলোয় চকচক করছে। আমি মনে মনে হাসলাম। আমার জায়গায় অন্য যে কোনো লোক হলে আরগাসের কার্যসিদ্ধি হতো, অর্থাৎ সে লোক হিপনোটাইজড হতো। হ্যাঁ, সেই সুযোগে খাঁচার পাখিও আরগাসের হস্তগত হতো। আমাকে হিপনোটাইজ করা যে সহজ নয় সেটা এবার আমার কথা থেকেই বোধ হয় জাদুকর বুঝতে পারল। মিস্টার আরগাস, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন, আর আমাকে সম্মোহিত করার চেষ্টাও বৃথা। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কর্ভাস শুধু আমার ছাত্রই নয়, সে আমার সন্তানের মতো। সে আমার বন্ধু, আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার। আরগাসের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক তীব্র, কিন্তু পরক্ষণেই সে আবার গলা নামিয়ে বলে চলল, প্রফেসর, তুমি কি জানো যে আমি ক্রোরপতি? শহরের পূর্ব প্রান্তে আমার একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে, সেটা কি তুমি জানো? আমার বাড়িতে 26 জন চাকর, আমার 4টে ক্যাডিল্যাক গাড়ি, এসব কি তুমি জানো? খরচের তো আঁকা আমি করি না প্রফেসর, ওই পাখির জন্য তোমাকে আমি আজই এক্ষুনি 10,000 স্কুডো দিতে রাজি আছি। 10,000 স্কুডো মানে প্রায় 15,000 টাকা। আরগাস জানে না যে সে যেমন খরচের তোয়াক্কা করে না, আমি তেমনি টাকা জিনিসটারই তোয়াক্কা করি না। সে কথাটা তাকে বললাম। আরগাস এবার একটা শেষ চেষ্টা করল। তুমি তো ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? ভেবে দেখো, আরগাস, কর্ভাস, ওই কাকের নামকরণ হয়েছে আমারই জন্য, সেটা কি তুমি বুঝতে পারছো না প্রফেসর? আমি আর ধৈর্য রাখতে পারলাম না, চেয়ার ছেড়ে উঠে পড়ে বললাম, মিস্টার আরগাস, তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্থ নিয়ে তুমি থাকো, কর্ভাস আমার কাছেই থাকবে। ওর শিক্ষা এখনো শেষ হয়নি, ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ বাকি। আমি আজ ক্লান্ত, তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আমি 20 মিনিট দিয়েছি, আর দিতে পারছি না। আমি এখন ঘুমাবো, আমার পাখিও ঘুমাবে, সুতরাং গুড নাইট। আমার কথাগুলো শুনে আরগাসের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব মনে প্রবেশ করলেও আমি সেটাকে একেবারেই আমল দিলাম না। আরগাস আবার বিলিতি কায়দায় মাথা নুইয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি কর্ভাস এখনো জেগে আছে। আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করল, এবং শব্দটাতে যে একটা জিজ্ঞাসা রয়েছে সেটা তার বলার সুরেই স্পষ্ট। বললাম, এক পাগলা জাদুকর, টাকার গরমটা বড্ড বেশি, তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি, সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। 16ই নভেম্বর। ভেবেছিলাম কালকের ঘটনা কালকেই লিখে রাখব, কিন্তু বিভীষিকার ঘোর কাটতে সারা রাত লেগে গেল। কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না। সকালে সম্মেলনের বৈঠক ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জাপানি পক্ষী বিজ্ঞানী তোমাস আকা মরিমোতোর ঘোর ক্লান্তিকর ভাষণ। সঙ্গে কর্ভাসকে নিয়ে গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা বক্তৃতার পর হঠাৎ খেই হারিয়ে ফেলে মরিমোতো আমতা আমতা করছিল, এমন সময়
করভাস হঠাৎ আমার চেয়ারের হাতলে সশব্দে ঠোঁট তালি আরম্ভ করে দিল। হলের লোক তাতে হো হো করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুত হয়ে পড়লাম। দুপুরে আমাদের হোটেলেই সম্মেলনের কয়েকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ ছিল। সেখানে যাবার আগে আমি আমার 71 নম্বর ঘরে এসে করভাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে বললাম, তুমি থাকো আমি খেয়ে আসছি। বাধ্য করভাস কোনো আপত্তি করল না। লাঞ্চ শেষ করে যখন ওপরে এসেছি তখন 2:30। দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেটার প্রয়োজন হবে না, কারণ দরজা খোলা। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই, খাঁচা সমেত করভাস উধাও। আবার ঝড়ের মতো ঘরের বাইরে এলাম। উত্তর দিকে 2 ঘর পরেই বাঁদিকে রুম বয়দের ঘর। ঊর্ধ্বশ্বাসে সে ঘরে গিয়ে দেখি 2 রুম বয় পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখের চাহনি দেখেই বুঝতে পারলাম তাদের দুজনকেই হিপনোটাইজ করা হয়েছে। চলে গেলাম 107 নম্বর ঘরে গ্র্যান্ডফেলের কাছে। তাকে সমস্ত ব্যাপারটা বলে 2 শটান গিয়ে হাজির হলাম 1 তলার রিসেপশনে। রিসেপশনিস্ট ক্লার্ক বলল, আমাদের কাছ থেকে তো কেউ আপনার ঘরের চাবি চাইতে আসেনি, ডুপ্লিকেট চাবির ওই রুম বয়দের কাছে থাকে, মানে তারা যদি দিয়ে থাকে। রুম বয়দের অবশ্যই দেওয়ার দরকার হয়নি, আরগাস তাদের জাদু বলে অকেজো করে দিয়ে নিজেই চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে। শেষটায় হোটেলের দ্বার রক্ষকের কাছে গিয়ে আসল খবর পাওয়া গেল। সে বলল, 1/2 ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে আরগাস এসেছিলেন। তার 10 মিনিট পরে হাতে একটা সেলোফেনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান। রূপলি রঙের ক্যাডিলাক, কিন্তু এখান থেকে কোথায় গেছে আরগাস? তার বাড়িতে কি না অন্য কোথাও? অবশেষে কোভারুবিয়াসের শরণাপন্ন হতে হল। ভদ্রলোক বললেন, আরগাসের বাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে নিতে পারি, কিন্তু তাতে কি লাভ হবে? সে কি আর বাড়িতে গেছে? সে তোমার করভাসকে নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। তবে সে যদি শহরের বাইরে বেরোতে যায় তাহলে একটাই রাস্তা আছে। তোমাদের আমি ভালো গাড়ি, ভালো ড্রাইভার আর সঙ্গে পুলিশ দিতে পারি। সময় কিন্তু খুব কম, 1/2 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো, হাইওয়ে ধরে চলে যাবে। যদি কপালে থাকে তো তার সন্ধান পাবে। 3:15 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। রওনা হওয়ার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে আরগাস, আসল নাম দোমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো, তার বাড়িতে ফেরেনি। আমাদের সঙ্গে 2 সশস্ত্র পুলিশ, আমরা পুলিশেরই গাড়িতেই চলেছি। 2 পুলিশের একজন ছোকরা বয়স, নাম কারেরাস, দেখলাম আরগাস সম্বন্ধে বেশ খবর টবর রাখে। বলল সান্তিয়াগো এবং আশপাশে আরগাসের নাকি একাধিক আস্তানা আছে, এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে, 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে, পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে 4 আগে, আর সেই থেকেই ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম, ও কি সত্যি করোড়পতি? কারেরাস বলল, তাই তো মনে হয়, তবে লোকটা ভয়ানক কঞ্জুস আর কাউকে বিশ্বাস করে না, তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই। শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে একটা মুশকিল হলো। হাইওয়ে 2 ভাগে ভাগ হয়ে একটা চলে গেছে উত্তরে লস অ্যান্ডিজের দিকে, আর আরেকটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো বন্দর পর্যন্ত। 2 হাইওয়ের মুখের কাছে একটা পেট্রোলের দোকান। দোকানের লোকটাকে জিজ্ঞেস করাতেই সে বলল, ক্যাডিল্যাক, সিনিয়র আরগাসের ক্যাডিল্যাক, সে তো গেছে ভালপারাইজোর রাস্তায়। আমাদের কালো মার্সিডিজ তীর বেগে রওনা দিল ভালপারাইজোর উদ্দেশ্যে। করভাসের প্রাণহানি হবে না সেটা জানি,
কারণ তার প্রতি আর্গাসের লোভটা খাঁটি। কিন্তু কাল রাত্রে করভাসের হাবভাব দেখেই বুঝেছিলাম যে সে জাদুকর লোকটিকে মোটেই পছন্দ করছে না। সুতরাং আর্গাসের খপ্পরে পড়ে তার যে মনের অবস্থা কি হবে সেটা ভাবতেই খারাপ লাগছে। পথে আরও দুটো পেট্রোল স্টেশন পড়ল এবং দুটোরই মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিন্ত হলাম যে আর্গাসের সিলভার ক্যাডিল্যাক এই রাস্তা দিয়েই গেছে। আমি আশাবাদী লোক, নানান সময়ে নানান সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি, আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি। কিন্তু আমার পাশে বসে গ্র্যান্ডফেল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে, ভুলে যেও না শঙ্কু, তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছ। তোমার করভাসকে সে যখন একবার হাতে পেয়েছে তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না, এটা জেনে রাখো। কারেরাস বলল, সিনিয়র আর্গাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা, এককালে তার অনেক ম্যাজিকে তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি। হাইওয়ে ক্রমে ঢালু নামছে, সান্তিয়াগোর 1600 ফুট থেকে এখন আমরা 1000-এ নেমে এসেছি। পিছনে দূরে পর্বতশ্রেণী ক্রমে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে। 40 মাইল পথ এসেছি, আরও 40 মাইল গেলে ভালপারাইজো। গ্র্যান্ডফেলের বেজার মুখ আমার আশার প্রাচীরে বারবার আঘাত করে তাকে টলিয়ে দিচ্ছে। হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে, তখন আর্গাসের অনুসন্ধান আরও 1000 গুণ বেশি কঠিন হয়ে পড়বে। রাস্তা সামনে খানিকটা চড়াই উঠে গেছে, পিছনে কি আছে দেখা যাচ্ছে না। গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, চড়াই পেরোলো, সামনের রাস্তা ঢালু নেমে গেছে বহু দূর। রাস্তার পাশে এখানে ওখানে দু একটা গাছ, বহু দূরে একটা গ্রাম, মাঠে মোষের দল, জনমানবের কোনো চিহ্ন নেই। কিন্তু সামনে ওটা কি? এখনো বেশ দূর, সিকিমাইল তো হবেই, এখন 400 গজের বেশি নয়। একটা গাড়ি রোদে ঝলমল করছে, রাস্তার একপাশে বেঁকে দাঁড়িয়ে আছে, তার পিছনে একটা গাছের গুঁড়ি। এবার কাছে এসে পড়েছে গাড়িটা, ক্যাডিল্যাক গাড়ি, সিলভার ক্যাডিল্যাক। আমাদের মার্সিডিজ তার পাশে এসে দাঁড়ালো। গাড়িটা কেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম। রাস্তার একপাশে ছিটকে গিয়ে সেটা একটা গাছের গুঁড়িতে মেরেছে ধাক্কা, গাড়ির সামনের অংশ গেছে থেঁতলে। কারেরাস বলল, সিনিয়র আর্গাসের গাড়ি, এছাড়া আরেকটা সিলভার ক্যাডিল্যাক আছে সান্তিয়াগোতে, ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি, কিন্তু এটার নাম্বার আমার চেনা। গাড়ি তো রয়েছে, কিন্তু আর্গাস কোথায়, আর আমার করভাসি বা কোথায়, ড্রাইভারের পাশের সিটে ওটা কি? জানালা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা করভাসের খাঁচা, দরজার চাবি আমারই তৈরি আর সেটা রয়েছে আমারই পকেটে। আজ দুপুরে দরজায় চাবি দিইনি, শুধু ছিটকিনিটাই লাগানো। করভাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই, কিন্তু তারপরে হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে, মানুষের গলা। কারেরাস ও অন্য পুলিশটি বন্দুক উঁচিয়ে তৈরি, আমাদের ড্রাইভার দেখলাম ভীতু লোক, সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করেছে। গ্র্যান্ডফেল ফিসফিস করে বলল, ম্যাজিশিয়ান জাতটা আমাকে বড্ড আনকমফর্টেবল করে তোলে। আমি বললাম, তুমি বরং আমাদের গাড়ির ভেতরে গিয়ে বসো। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে রাস্তার বাঁ দিক থেকে, কিছু দূরে কতগুলো ঝোপড়া, দু একটা বড় বড় গাছও রয়েছে, সেই দিক থেকে আসছে চিৎকারটা। কাল রাত্রে ফিসফিসে গলা শুনেছি, তাই চিনতে দেরি হলো। এই গলা আর্গাসের, অকথ্য অশ্রাব্য স্প্যানিশে সে গাল দিয়ে চলেছে। কার উদ্দেশ্যে? ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা বারকয় কানে এলো, আর তার সঙ্গে
করভাসের নামটা। কোথায় গেল শয়তান পাখি? করভাস, করভাস, মূর্খ পাখি, শয়তান পাখি, নরক বাস আছে তোর কপালে, নরক বাস। আরগাসের কথা আচমকা থেমে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে। আমরাও দেখতে পাচ্ছি তাকে, তার দু হাতে দুটো রিভলভার, 100 হাত দূরে একটা ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে সে। কারেরাস হুঙ্কার দিয়ে উঠল, সিনিয়র আরগাস, তোমার অস্ত্র নামাও, নইলে। একটা কর্ণপটহ বিদারক শব্দে আমাদের মার্সিডিজের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো। তারপর আরো তিনটে গুলির শব্দ, এদিকে ওদিকে আমাদের মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল সেগুলি। কারেরাস দৃপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সিনিয়র আরগাস, আমাদের কাছে বন্দুক হয়েছে, আমরা পুলিশ, আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব। জখম? আরগাস শুকনো গলায় আর্তনাদ করে উঠল, তোমরা পুলিশ? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আরগাস এখন 25 হাতের মধ্যে, আর এইবার বুঝলাম তার দশাটা। তার চশমাটি খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে পড়ে যত্রতত্র গুলি চালিয়েছে। আরগাস হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো। কারেরাস ও অন্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল। আমি জানি এ সংকটে আরগাসের কোনো ভেলকি কাজ করবে না, তার অবস্থা অত্যন্ত শোচনীয়। কারেরাস এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল। আরগাস তখন বলছে, বাকি উধাও হয়ে গেল, That Indian crow, শয়তান পাখি, কিন্তু অসামান্য তার বুদ্ধি। গ্র্যানফেল কিছুক্ষণ থেকে ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল, এবারে তার কথাটা বুঝতে পারলাম। শঙ্কু, that bird is here. কিরকম? কোথায় করভাস? আমি তো দেখছি না তাকে। গ্র্যানফেল রাস্তার উল্টো দিকে ন্যাড়া একেসিয়া গাছটার মাথার দিকে আঙুল দেখালো। উপরে চেয়ে দেখলাম, সত্যি তো আমার বন্ধু, আমার শিষ্য, আমার প্রিয় করভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিন্তভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে। তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে অক্লেশে গুঁত খাওয়া ঘুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসল আমাদের মার্সিডিজের ছাদের উপর। তারপর অতি সন্তর্পণে, যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে, তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখল আরগাসের -20 পাওয়ারের সোনার চশমাটা। শুনছিলেন করভাস, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।